আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মহান রব্বুল আলামিন সূরায়ে মুহাম্মাদের দুই নম্বর আয়াতে ইরশাদ করেন, যার অর্থ হল, আর যারা ঈমান আনবে, সৎকর্ম করবে এবং তাদের পালনকর্তার পক্ষ থেকে মুহাম্মাদের প্রতি অবতীর্ণ সত্যে বিশ্বাস করবে, আল্লাহ তাদের মন্দ কর্মসমূহ মার্জনা করবেন এবং তাদের অবস্থা ভালো করে দিবেন। সুপ্রিয় দর্শক, কাল কিয়ামতের দিন মুক্তি পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, চির জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কতই না সহজ সহজ আমল বলে দিয়ে গিয়েছেন। সেগুলি করতে পারলে আমাদের জন্য চির জান্নাত মিলবে সহজেই। তাই আসলে আমরা সেগুলি করি। সুপ্রিয় দর্শক, একটি সহিহ হাদিসের মধ্যে এসেছে, ছয়টি আমলের কোনো একটি আমল কোনো ব্যক্তি যদি নিয়মিত করে, তাহলে সেই আমলটি কাল কিয়ামতের দিন ওই ব্যক্তিকে তার হাত ধরে জান্নাতে পৌঁছে দিবে। আসুন জেনে নিই। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনি এমন একটি আমলের কথা বলে দিন যে আমল কোনো বান্দা করলে জান্নাতে প্রবেশ করবে। তিনি বললেন, আল্লাহর উপর ঈমান আনবে। আমি বললাম, হে আল্লাহর রাসূল, ঈমানের সাথে কোনো আমল আছে? তিনি বললেন, আল্লাহ তাকে যে রিজিক দিয়েছেন তা থেকে দান করবে। আমি বললাম, যদি সে নিঃস্ব হয়, যার কিছুই নেই তাহলে? তিনি বললেন, সে ভালো কথা বলবে। আমি বললাম, যদি সে অক্ষম হয় যে সে কিছুই বলতে পারে না তাহলে? তিনি বললেন, সে দুর্বল ব্যক্তির সাহায্য করবে। আমি বললাম, যদি সে নিজেই দুর্বল হয় যে সাহায্য করতে পারে না তাহলে? তিনি বললেন, সে অন্যকে কাজ শেখাবে। আমি বললাম, যদি সে কোনো কাজ না জানে তাহলে? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দিকে ফিরে বললেন, তুমি তোমার ভাইয়ের জন্য কোনো কল্যাণ ছাড়লে না। আচ্ছা, সে মানুষের থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দিবে। আমি বললাম, হে আল্লাহর রাসূল, সবগুলি সহজ। তিনি বললেন, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, যে কোনো বান্দা উল্লেখিত যে কোনো একটির উপর আমল করলে আল্লাহর কাছে যা আছে তা পাওয়ার উদ্দেশ্যে কিয়ামতের দিন সেটি তার হাত ধরে জান্নাতে পৌঁছে দিবে।